আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আলোচনা করবো মন্টিনীগ্রহ নিয়ে আপনারা আমাকে যারা বলেন যে ভাই ভালো একটা এজেন্টের নাম্বার দেন বা বিশ্বস্ত একটা এজেন্টের নাম্বার দেন যার মাধ্যমে আমরা কাজ করতে পারবো মানে মোটিভেট ভিসা প্রসেসিং করতে পারবো এরকম একটা বিশ্বস্ত আপনার বিশ্বস্ত একটা এজেন্টের আমাদেরকে অ্যাড্রেস দেন বা নাম্বার দেন আমরা তার সঙ্গে কাজ করবো তো আমার একটা পরিচিত এজেন্ট আছে যাকে আমি বেশ কিছুদিন ধরে ফলো করতেছি যার কাজকাম আমি ফলো করতেছি তো আমার মনে হয় যে সে আপনাদেরকে মোটামুটি ভিসা প্রসেসিং করে দিতে পারবে কারণ তার কথাবার্তাটা তার কাজকাম সব কিছুই মোটামুটি ভালো একটা বিষয় হচ্ছে যে ভাই এখন মানে এই বর্তমানে কোনো এজেন্টকে বিশ্বাস করা যায় না তারপরও এখন যদি আপনাদের বিশা প্রসেসিং করতে হয় তাহলে অবশ্যই কোনো না কোনো একটা এজেন্টকে বিশ্বাস করে তার মাধ্যমে আপনাদেরকে কাজ করা লাগবে এখন সেই এজেন্ট হচ্ছে আমার পরিচিত আমার বিশ্বস্ত এখন সে আপনাদের সঙ্গে প্রতারণা করতেই পারে এর জন্য আপনাদেরকে সেই এজেন্টের সঙ্গে সরাসরি যে কথা বলে আসতে হবে কথা বলে যদি আপনাদের মনে হয় যে তাকে বিশ্বাস করা যায় বা সে কাজ করতে পারবে তাহলে আপনারা তার মাধ্যমে প্রসেসিং করবেন তার সকল অ্যাড্রেস এবং সে কিভাবে প্রসেসিং করবে কত টাকা লাগবে বা সে কত টাকা নিবে সে কি কাজ দিবে সব কিছু আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে বলে দিব ভিডিও শুরুতে একটা কথা বলে দিই দেখেন আপনারা অনেকে আসেন যে ভালো কোনো মাধ্যম পাচ্ছেন না অথবা ভালো কোনো এজেন্ট পাচ্ছেন না যাকে আপনারা বিশ্বাস করতে পারেন অথবা আপনারা অনেকে আছেন যে দু একবার প্রতারিত হয়েছেন তো আপনারা যারা আমাকে বলেন রিকোয়েস্ট করেন যে ভাই ভালো ভালো একটা এজেন্টের নাম্বার দেন অথবা ভালো একটা এজেন্টের অ্যাড্রেস দেন আমাদেরকে আমরা বিশা প্রসেসিং করবো তো বেসিক্যালি তাদের উদ্দেশ্য আজকের ভিডিওটা আপনারা একটা কথা মনে রাখবেন যে বিশ্বাস কাউকে করা যায় না ঠিক আছে বিশেষ করে যারা এই যে ভিসা প্রসেসিং করে যে এজেন্টগুলো আছে এদেরকে ভাই কোনোভাবে বিশ্বাস করা দেয় না মানে ভাই এখানে ভালো বা বিশ্বস্ত এজেন্ট খুঁজে পাওয়াটাই অনেক ডিফিকাল্ট এখন তবে একটা কথা হচ্ছে যে খারাপের ভিতরে ভালো আছে তো আপনাদেরকে অবশ্যই দেখে শুনে আপনাদের যদি মনে হয় যে বিশ্বস্ত এজেন্ট তাহলে আপনারা প্রসেসিং করবেন কারণ যদি আপনারা এখানে প্রতারিত হন তাহলে কিন্তু ভাই আমি কোনোভাবেই দায়ী নয় এর জন্য এখানে আমার কোনো হাত নেই আমি আপনাদেরকে জাস্ট একটা এজেন্টের অ্যাড্রেস দিয়ে দিব যে এজেন্টকে আমি বিশ্বাস করি এখন সেই এজেন্ট আমার বিশ্বস্ত আপনাদের সঙ্গে কিন্তু সে প্রতারণা করতেই পারে তবে আমার বিশ্বাস যতটুক সে আপনাদের সঙ্গে কোনো প্রতারণা করবে না হয় সে আপনাদের ভিসা প্রসেসিং করে দিবে আর না হলে আপনাদের সকল টাকা সে ব্যাক দিয়ে দিবে তো দেখেন আমি আপনাদেরকে এই জন্যই অ্যাড্রেস দিব তার কারণ সে আমার বিগত দিনে বেশ কয়েকটা কাজ করে দিচ্ছে তো মোটামুটি সে আমার সঙ্গে প্রতারণা করে নাই বা সে আমাকে যেটা বলেছে সে সেইভাবেই কাজ করেছে তো দেখেন আমি যেহেতু ইউরোপের বিশেষ করে নন সেনজেন দেশগুলোর ভিসা প্রসেসিং সম্পর্কে মোটামুটি ভালোই জানি সেক্ষেত্রে সে আমাকে যে প্রসেসিংগুলো বলেছে তার কথার সঙ্গে কিন্তু আমার এক্সপিরিয়েন্সের অনেকটাই মিল আছে তো এই সব কিছু বিবেচনা করেই আমার কাছে মনে হয় যে সে একজন বিশ্বস্ত এজেন্ট আচ্ছা এখন আপনাদেরকে বলে দিই যে সে কিভাবে ভিসা প্রসেসিং করে দিবে কত টাকা সে নিবে কী কী ডকুমেন্ট লাগবে কি কাজ আপনারা পাবেন কত টাকা বেতন পাবেন এই সব বিষয় আপনাদেরকে আমি স্টেপ স্টেপ বাই বুঝিয়ে বলে দিব। আচ্ছা আপনাদের ভিসা ভিসা হবে আপনারা মন্দিরগোতে গেলে কাজ পাবেন কনস্ট্রাকশন রেস্টুরেন্ট এবং ফ্যাক্টরি ঠিক আছে এই তিন ক্যাটাগরি কাজ পাবেন এখানে আপনাদের কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং ভিডিও ফুটেজের প্রয়োজন হবে না আপনারা যারা নন স্কিল আছেন মানে জেনারেল ওয়ার্কার আছেন যারা আপনারাও যেতে পারবেন এছাড়াও আপনারা যারা স্কিল ওয়ার্কার আছেন আপনারাও যেতে পারবেন ঠিক আছে আর আপনারা মন্ডিনিগোতে যাওয়ার পরে যে কাজে করেন না কেন আপনারা বেতন পাবেন চারশো ইউরো থেকে পাঁচশো ইউরো মানে আপনারা চারশো ইউরোর বেশি টাকা আয় করতে পারবেন প্রতি মাসে ঠিক আছে আর এখানে আপনার থাকা এবং খাওয়ার বিষয়টা আপনারা অনেকে জিজ্ঞেস করেন এখানে আপনি যে কোনো একটা পাবেন তবে আপনারা বিশেষ করে থাকাটা পাবেন এবং খাওয়ার টাকা আপনাদের নিজের পেমেন্ট করা লাগবে মানে থাকা হচ্ছে আপনার কোম্পানি দিবে এবং খাওয়া নিজের ঠিক আছে আর এখানে আপনার আপনি যে কাজ করেন না কেন আপনাকে কাজ করা লাগবে প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে আপনাকে ছয় দিন কাজ করা লাগবে একদিন আপনি ছুটি পাবেন আর আপনারা যারা বলেন যে ভাই ওভার টাইম কাজ করার সুযোগ আছে কিনা তো দেখেন যদি আপনার কোম্পানিতে ওভার কাজ থাকে অথবা আপনি যে কাজ করেন সেখানে যদি ওভার কাজ থাকে তাহলে হচ্ছে আপনি ওভার টাইম কাজ করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে পার্ট টাইম হিসাবে অন্য যে কোনো জব করতে পারবেন এই আট ঘন্টা পরে ঠিক আছে তবে বর্তমানে আপনি গেলে কাজ কাজ করতে করতে পারবেন পারবেন আশা করা যায় আর করলে মোটামুটি আপনারা ডাবল ইনকাম এটা তো আপনারা সবাই জানেন কম বেশি যে ওভার কাজ করলে ডাবল ইনকাম হয় তো দেখেন আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে বিশ্বাস জন্য আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে একদম সব সবকিছু খোলামেলা ভাবে বলে দিব যাতে আপনারা সব বিষয়ে সুন্দর করে বুঝতে পারেন তো বর্তমানে মন্টিনিগ্রোর ভিসার জন্য আপনাদের ডকুমেন্ট লাগবে পাসপোর্ট ফটো এবং পুলিশ ক্লিয়ারেন্স মানে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু মাস্ট বি লাগবেই এটা না হলে বিষয় হবে না ওকে আর আর একটা বিষয় হচ্ছে আপনারা অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে ভাই মেডিকেল করা লাগবে কিনা কারণ আপনাদের অনেকেরই অনেক সমস্যা আছে তো দেখেন আপনাদেরকে মেডিকেল হান্ড্রেড পার্সেন্ট ফিট হওয়া লাগবে কারণ মন্টি নিগ্রোর বিষার জন্য কিন্তু আপনাদের মেডিকেল করার প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি আপনারা সেখানে আনফিট হন তাহলে কিন্তু আপনারা যেতে পারবেন না আর যদিও বা আপনারা চলে যান যদি আপনাদেরকে আবার কোম্পানি থেকে মেডিকেল করানো হয় আপনারা যদি সেখানে আনফিট হন তাহলে আপনাদেরকে চাইলেই কিন্তু কোম্পানি দেশে ব্যাগ পাঠিয়ে দিতে পারে ঠিক আছে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন আচ্ছা এখন কথা হচ্ছে আপনাদের কত টাকা লাগবে মন্টিনিগ্রো যেতে এবং আপনারা পেমেন্ট কিভাবে করবেন তো দেখেন আপনাদেরকে প্রথমেই পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে এরপরে পর্যায়ক্রমে আপনার ওয়ার পারমিট আসলে আসলে ওয়ার পারমিট তো চেক করা যায় না ওয়ার পারমিট আসার পরে আপনাদেরকে দুই লক্ষ টাকা দেওয়া লাগবে তার মানে টাকা আপনাদেরকে বিশার আগেই দেওয়া লাগবে এবং বাকি টাকা বিশার পরে আপনাদেরকে দেওয়া লাগবে এখানে আপনাদের খরচ হবে মোট সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এখানে আপনাদের বিশা প্রসেসিং হতে সময় লাগবে চার মাস ঠিক আছে চার মাসের ভিতরে আপনাদের বিশা প্রসেসিং হয়ে যাবে অনেকে আপনারা বলবেন যে ভাই চার মাসে ভিসা প্রসেসিং করা সম্ভব না কিন্তু মন্টিনিগোড়ের বর্তমানে বিশার সময় লাগে সর্বোচ্চ গেলে আপনার তিন মাস মানে উনি আমাকে এক মাস বেশি বলেছে যে চার মাসের ভিতরে আপনাদেরকে হয় বিশ্বা দিবে আর না হলে আপনাদের ফাইল সে ব্যাক দিয়ে দিবে ঠিক আছে আর এখন আপনাদের তর্ক করার মতো কোনো রিজন নেই যে চার মাসে ভিসা প্রসেসিং হয় না কারণ আপনারা অনেকে আছেন যে পাঁচ ছয় মাস ধরে ঘুরতেছেন এখনো ভিসা পাননি তো দেখেন ইনি নিজেই বিশ্বা করেন মানে ইনি নিজেই ভিসা প্রসেসিং করেন ঠিক আছে ইনার বৈধ লাইসেন্স আছে সব কিছুই আছে ইনার মাধ্যমে অনেকগুলো এজেন্ট আছে যারা কাজ করে থাকে তো যেহেতু ইনি নিজেই কাজ করে সেক্ষেত্রে কিন্তু জেনুইন যে সময়টা আসে এটাই লাগে ইনি আমাকে এক মাস সময় বেশি বলেছে কারণ সে এক মাস সময় হাতে নিয়ে কাজ করবে ঠিক আছে আশা করি আপনারা এই প্রসেসিংটা বুঝতে পেরেছেন এখন আপনারা যারা যাবেন শুধুমাত্র যারা যাবেন তারাই হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে বলবেন যে আমি মন্টিনিগুলো যাবো অথবা আপনারা একটা ভয়েস দিবেন একের অধিক মেসেজকেও করবেন না শুধুমাত্র একটা ভয়েস দিয়ে বলবেন যে আপনি মন্টিনিগুলো যাবেন ঠিক আছে তাহলে আমি আপনাকে ওই এজেন্টের নাম্বার বা সকল অ্যাড্রেস আমি আপনাকে দিয়ে দিব একটা কথা বলে রাখি আপনাদেরকে সেটা হচ্ছে এখানে কিন্তু লিমিটেড ফাইল নেওয়া হবে ঠিক আছে অল্প একটা ফাইল নেওয়া হবে আর খুবই আর্জেন্ট ফাইল প্রয়োজন তো আপনারা যারা যেতে আগ্রহী শুধুমাত্র তারাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাদেরকে সকল অ্যাড্রেস দিয়ে দেবো ঠিক আছে তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ